আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের মোবাইলের ডাটা অর্থাৎ এমবিটা আমাদের অতি দ্রুত শেষ হয়ে যায়। তো আমরা এমবি করলে এমবিটা শেষ হয়ে যায়, সাধারণত আমরা যখন 1 GB MB কিনে নিই তখন আমাদের অতি দ্রুত শেষ হয়ে যায়। তো সেগুলো শেষ হওয়ার কারণ হচ্ছে আমাদের মোবাইলে যে অ্যাপসগুলো আছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলে, যার কারণে আমাদের এমবিটা দ্রুত শেষ হয়ে যায়। আমি সাধারণত আমার অনেক এমবি যাই, আমি বিরক্ত হয়ে গেছি এমবি কিনতে কিনতে, শেষ এই কিনলে এই শেষ। তখন আমি নির্ভয় হয়ে দেখলাম যে কী করা যায়। তখন আমি একটা অ্যাপসের সন্ধান পাইছি, যে অ্যাপসটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের সকল অ্যাপসকে বন্ধ করে রাখতে পারবেন। ধরেন সাধারণত আমার ইমো দরকার, আমি ইমোটা ইউজ করবো, আমার ফেসবুক দরকার, আমি ফেসবুকটা ইউজ করবো, অর্থাৎ আমার যে অ্যাপসটা দরকার আমি শুধু ওই অ্যাপসটা ইউজ করবো, আর সবগুলো অ্যাপস আমার অফ থাকবে, কোনো এমবি খরচ হবে না, কোনো নোটিফিকেশান আসবে না, কোনো কিছুই করবে না। আপনার যেটা জরুরি প্রয়োজন আপনি জাস্ট ওটাকে অন করে রাখবেন, ওটার মাঝে নোটিফিকেশান আসবে, সব আসবে। আর যদি আপনি বলেন না আমি কোনো অ্যাপস ইউজ করবেন, জাস্ট আমি ইমো ইউজ করবো ইমো, আর আপনি যদি কোনো অ্যাপসে মোবাইলে কোনো অ্যাপস ইউজ করতে না চান, তাহলে আপনি একটা অপশান আছে, ওই অপশানটা চালু করে রাখবেন, আপনার কোনো অ্যাপসে আপনার কাজ করবে না, মোবাইল ডেটা খরচ হবে না। তো মোবাইল ডেটা সেভ করবেন কীভাবে সেটা আমি আজকে আপনাদেরকে বলবো। তো এটার জন্য আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যাপসটার নাম কী এবং অ্যাপসটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে বলে দেবো, তো এই জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাবো অ্যাপটার ভিতরে। অ্যাপটার ভিতরে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আমাদের কাছে প্রথমত একটা পারমিশন চাইবে, আমরা পারমিশনটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে বন্ধুরা, আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করার পরে আমরা প্রথমত যে কাজ করবো, যে দেখতেছেন বন্ধুরা আমার এখানে আমি সবগুলো ওয়াইফাই আপনার করার চিহ্ন চলে আসছে, মোবাইল ডেটা আমি সবগুলো মোবাইল ডেটাকে অফ করে রাখছি, যেটা আমার প্রয়োজন, ধরেন ফেসবুক প্রয়োজন, আমি ফেসবুকটাতে মোবাইল ডেটা চালু আছে। তো বন্ধুরা, আপনারা চাইলে ওয়াইফাইটাও এরকম করতে পারেন, তাহলে আপনারা যদি মোবাইলের সকল ওয়াইফাই সকল অ্যাপসের ওয়াইফাই অফ করে রাখেন, জাস্ট আপনি ফেসবুক ইউজ করেন, তাহলে আপনি ভালো একটা সার্ভিস পাবেন, তাহলে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে ভালো একটা সার্ভিস পাবেন। তো বন্ধুরা, কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাতেছি। আপনারা অ্যাপটা ডাউনলোড করার পরে সাধারণত আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার এখানে মোবাইল ডাটা, এখানে ওয়াইফাই, এগুলোকে আমি অন করে দিলাম। তো বন্ধুরা, আমি সাধারণত ইউটিউব আমি আপনাদেরকে দেখাতেছি, তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতেছি যে আমার ইউটিউবটা আপনারা দেখতেছেন অফ, ইউটিউবটা চলবে না। তো বন্ধুরা, আমি জাস্ট এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পর আমার এখানে মোবাইলটা কানেকশান আছে, তো আমি জাস্ট ইউটিউবে ঢুকলাম। এই যে বন্ধুরা আপনারা দেখতেছেন আমার কিন্তু মোবাইলটা কানেকশান আছে, আমি আপনাদেরকে সেটা দেখা দিয়েছি। এই যে আমার ডাটা আমার অফেন আছে, কিন্তু আমার ইউটিউবটা চলতেছে না। কেন চলতেছে না? ইউটিউবে কোনো নোটিফিকেশান আসবে না, ইউটিউবে আমার কোনো এমবি খরচ হবে না। কেন হবে না সেটা আমি অফ করে রাখছি এই জন্য। তো বন্ধুরা, আমি সেখান থেকে বের হয়ে গেলাম। তো আপনারা যেগুলো দরকার নেই সেগুলো আপনারা অফ করে রাখবেন। তো বন্ধুরা কী করবেন, সাধারণত আপনারা যখন এরকম একটা আপনাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনারা এখানে দেখবেন মোবাইল ডাটা, এখানে ওয়াইফাই। তো আপনারা যেগুলো চান না, জাস্ট আমি এটাকে অন অফ করে দিই। তো বন্ধুরা, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, এটা অফ হয়ে যাবে, এখানে ক্লিক করবেন ওয়াইফাই অফ হয়ে যাবে। তো বন্ধুরা, এটার মাঝে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে অ্যালাউ লকডাউন মোড, আপনি যদি অ্যাপসের কোনো কাজ না করতে চান তাহলে আপনি অ্যালাউ লকডাউন মোড দিয়ে রাখবেন, তাহলে আপনাদের মোবাইল আর কোনো কাজ করবে না। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বন্ধুরা যখন আমরা অ্যাপসটার ভিতরে আসবো, আমরা এখন কোনো অ্যাপসে কাজ করবো না। তো আমরা এখানে কী করতে হবে, আমাদের এখানে থ্রি আইকন আছে, থ্রি আইকনে ক্লিক করবো। থ্রি আইকনে ক্লিক করার পর এখানে লেখা আছে লকডাউন ট্রাফিক, আমরা এখানে ক্লিক করবো। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পরে আমার এখানে কোনো অ্যাপসে কাজ করবে না। আর আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আমার এখানে কোনো অ্যাপসে কাজ করবে না। আমার এখানে ফেসবুকও অন ছিল, কিন্তু আমার এখানে ফেসবুকও কাজ করবে না। এই যে বন্ধুরা, এই যে কিছুই হবে না, জাস্ট এখানে আটকে রাখবে, অর্থাৎ আমার এখানে কিছুই হবে না। তো আমি যদি লকডাউন মোড দিয়ে রাখি তাহলে কোনো অ্যাপসে কাজ করবে না। তো আবার কী করবো, দেখুন আমরা সাধারণত অফ মোবাইলটা বন্ধ করে রাখছি, আমরা এখন মোবাইলটি বোনা বা চার্জে দিয়েছি কিংবা কোনো কিছু করতেছি, তাহলে আমরা আমাদের মোবাইলটাকে লকডাউন ট্রাফিক করে রাখবো, ঠিক আছে? লকডাউন ট্রাফিক করার ফলে আমাদের মোবাইলে কোনো এমবিও কাটবে না, তাহলে আমাদের মোবাইলটা সেভ, মোবাইলের এমবিগুলো সেভ হবে। তো বন্ধুরা, আবার যখন আমরা মোবাইলে কাজ করবো তখন আমরা এটাকে অফ করে অন করে দেবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মোবাইলে কয়টা, এই যে দেখেন আপনারা এখানে, তো
24টা অ্যালাউড 88টা ব্লক অর্থাৎ আমার এখানে আমি অ্যাপগুলোকে ব্লক করে রাখছি যার কারণে আমার এখানে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনারা আপনাদের যে অ্যাপসগুলো আপনাদের লাগতেছে না সেই অ্যাপসগুলোকে আপনারা এইভাবে ব্লক করে রাখবেন জাস্ট আপনারা এখানে আসার পরে দুইটা আইকন এই যে আইকনগুলো দেখতেছেন এগুলোকে ক্লিক করার সাথে এগুলো করেকশনে চলে আসবে এবার আপনারা যেগুলো দরকার নেই সেগুলোকে অফ করে রাখবেন এর মাঝে আপনাদের এমবিগুলো অনেক কমে যাবে অনেক খরচ অনেক কমে যাবে তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে কিংবা ভালো লাগিয়ে থাকে প্লিজ একটা লাইক করে দিন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা অন হয়ে যাবে যদি ওয়াইফাই কাজ করতেন তাহলে এখানে ক্লিক করবেন তাহলে এটা অন হয়ে যাবে বাস আমাদের কাম শেষ তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের মোবাইলের ডাটাগুলো অনেক সেভ করতে পারবেন তো বন্ধুরা অ্যাপটা আমরা কোথায় পাবো ডাউনলোড করার জন্য আমরা চলে যাবো আমাদের মোবাইলের প্লে স্টোরে বন্ধুরা প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ দেবো ইন্টারনেট গার্ড ইন্টারনেট গার্ড লিখে চার্জ দেওয়ার পরে আমাদের সামনে অ্যাপটা অপেন হবে বাস আমরা অ্যাপটাকে ডাউনলোড করে নেব আশা করি সবার উপকার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে